হ্যালো গাইস, দিস ইজ গেমার বয়। ওয়ান্স অ্যাগেন আপনাদের সামনে আসলাম অনেকদিন পরে নতুন একটা গেম নিয়ে, পার্টিসান। দিস ইজ 1941। এই গেমটার ডেভেলপার আল্টার গেমস, পাবলিশার ডেডলি এন্টারটেনমেন্ট। এদের পাবলিশার ডেভেলপার দেখে বোঝা যায় গেমটা অনেক ভালো হবে। গেমটা মেইনলি রিয়েল টাইম স্ট্র্যাটেজি গেম, প্ল্যাটফর্ম মাইক্রোসফট উইন্ডোজের মাধ্যমে অনলি গেমসটা খেলা যাবে, মানে পিসিতে খেলা যাবে। আর এই গেমসটা অনেকটা তৈরি করা হয়েছে কমান্ডোস বেস গেম। এই যে গেমসের ফার্স্ট স্টার্টিংয়ে আমি গেমটা অনেকটু প্লে করে ফেলছি, এরপর ভিডিওটা স্টার্ট করছি আসলে গেমটা বোঝার জন্য। কিন্তু আসলে গেমসটা কমান্ডোস থেকে অনেক অ্যাডভান্স, অনেক স্ট্র্যাটেজি এখানে ঢুকাইছে। আপনারা ইচ্ছা করলে ফিশিং করতে পারবেন, নিজেদের ক্যাম্প ডেভেলপ করতে পারবেন, বিভিন্ন ধরনের আপনার পার্সন গ্যাদার করে তাদের সাথে একসাথে নিয়ে যুদ্ধ করতে পারবেন। এখানে যে শুধু কমান্ডোসের মতো কতগুলো ম্যাপ দিয়ে দিছে বা কতগুলো মিশন দিয়ে দিছে সেটাই আপনার কমপ্লিট করবে, এই ধরনের কিছু না। এছাড়াও আরও অনেক ধরনের আইটেম আছে যে কারণে গেমসটা আপনাকে কখনো বোরিং ফিল করবে না। আর এই গেমসটা গ্রাফিক্স কোয়ালিটিটা এত ভালো করছে, আপনার গেমসের গ্রাফিক্স সাউন্ড এফেক্ট শুনলে আপনার ভালো লাগবে। যাই হোক, এতক্ষণ আমি আপনাদের গেমসটার ব্যাপারে একটা বেসিক ধারণা দিলাম, যেন গেমটা খেলতে আপনারা আগ্রহ হয় এবং আশা করি এই গেমসটা সবার ভালো লাগবে। সো আর লেট না করে আমরা গেমসটাতে চলে যাই। সো অ্যাজ অলওয়েজ, লেটস গেট স্টার্টেড। This wasn't the plan.
Teilt euch auf. Durchsucht das Dorf und den Wald. Findet und erschießt die Flüchtigen. Es darf niemand entkommen. Zu Befehl. Soldaten, mitkommen. He ordered them to scour the area. Someone must have escaped. Quiet. Tread lightly. Careful now. I'm on it. One down. Get down.
Careful now. Come on! Get up! We've almost reached the forest. I can't. The wound is too much. Leave me, Sanic. Run. Run for your life before they see you with me. What do you mean, run? Are you out of your mind? You don't leave comrades behind. I can carry you. Stand down. I'll carry him. Captain, you're alive. I thought the fascists got to you. I'm fine. It looks like you took a bullet. We'll find a safe place and dress your wounds. Pops has a dugout in the forest. The Germans won't find us there. How far out is it? We won't be able to carry him through the woodland and swamps. I didn't think of that. We can take him to Mikhailovo, to Uncle Vasya. He won't betray you. All right, take us there. যাই হোক, আশা করি সবারই গেমসটা ভালো লাগছে। এখন বর্তমানে এমন একটা ট্রেন বেরিয়েছে যে গেমস মানে বর্তমান গেমাররা মনে হয় যে পাবজি, ফ্রি ফায়ার বা এই ধরনের গেম তারা মানে গেমস, ঠিক আছে, যে গেমসে যে কতগুলো ক্যাটাগরি আছে, কত ধরনের যে গেমস আছে, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, স্ট্র্যাটেজি, এগুলি গেমসের মধ্যে 22টার উপরে ক্যাটাগরি আছে। অনেকে গেমসগুলোর নামই জানে না যে কতগুলো ক্যাটাগরি আছে। যাই হোক, আমি কাউকে ছোট করে দেখতে যাচ্ছি না, কিন্তু সবাই সব ধরনের গেমস ভালোবাসেন, সব ধরনের গেমস খেলা ট্রাই করেন,
এবং প্রত্যেকটা গেমসের মধ্যে নিজের মধ্যে সত্যটা তুলে ধরেন এবং এগুলি গেমসের মধ্যে স্টোরিটা এনজয় করেন। হ্যাঁ, জাস্ট ফ্রি ফায়ার বা পাবজির মতো জাস্ট অ্যাকশন নামলাম, অ্যাকশন করলাম, মরে গেলাম, এই ধরনের আসলে গেমস। যাই হোক, এটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আমার ব্যাপারটা। সবাই যে এইভাবে গেম খেলুন, আশা করি ভালোভাবে গেম খেলুন, ঠিক আছে, এনজয় করুন মোমেন্টটাকে, খারাপ কোনো কাজের দিকে না যাই আমরা, ভালো কোনো ক্রিয়েটিভ কাজ করি, গেমস খেলি, আমার মতো ইউটিউব ভিডিও বানাই, ঠিক আছে, ভালো কিছু করলেই লাইফে ভালো কিছু করা যাবে এবং ফ্যামিলির মুখটা উজ্জ্বল করা যাবে। যাই হোক, এখন অনেক কথা বলে ফেললাম আজকে, সবাই ভালো থাকবেন এবং আশা করি বেশি বেশি গেমস খেলবেন সবাই। আমার গেমস যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, ভালো লাগে এত কষ্ট করে একটা ভিডিও মেক করে আপনাদের কাছে তুলে ধরা, এটা একটা লাইক বা একটা কমেন্ট দিলে ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি, টেক কেয়ার, বাই।